ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपक आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतं शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशंतम नमाम्यहम्। श्री भगवान अशेष कृपाए रामकृष्ण संगे प्रथम संग गुरु श्री रामकृष्ण मानस पुत्र स्वामी ब्रह्मानंद जी महाराज कथोपकथन संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद ग्रंथ थेके पाठ एवं आलोचनार जन्य आज आमरा समबेत हयेछि। आमरा विगत दिन একটি অধ্যায়ের কিছু অংশ পড়েছিলাম। সেই দিনের ঘটনা হচ্ছে বেলুড় মঠে ঘটে 2 ফেব্রুয়ারি 1916 সালে। সেদিনকে একটি প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করেছিলাম যে অনেকে মনে করেন যে সাধুদের সম্বন্ধে এরকম অভিযোগ এসেছিল যে সাধুরা রিলিফে যেতে চান না, এবং কারণ রিলিফে প্রচুর খাটনি হয়, তাতে সাধন ভজনের বিঘ্ন হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এটার একবারে বিরোধিতা করতে বললেন যে এরকম রিলিফ ওয়ার্কের সঙ্গে আধ্যাত্মিক উন্নতি হয় না, এ কথাটা ঠিক নয়। এবং অনেকের ধারণা যেটা আমি প্রেফার করি না, পছন্দ করি না, কিন্তু এই সম্পর্কে ধারণা সম্পূর্ণ ভুল। স্বামীজি বলতেন যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কাজ করো ও ধ্যান জপ করো। তবে বিশেষ কোনো কাজের প্রেশারে এক আধ দিন হলো না সে আলাদা কথা, দিন রাত যেমন কেউ জপ ধ্যান করে থাকতেই পারে না। তাই জন্য এইসব নিষ্কাম কর্মের প্রবর্তন করা হয়েছে, যাতে এই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম তারপরের অংশ। তোমাদের চোখের সামনে কি ভয়ানক লড়াই ইউরোপে হচ্ছে দেখতে পাচ্ছ না? ওরা তুচ্ছ স্বদেশের জন্য স্ত্রী পুত্র ভোগবিলাস সব ত্যাগ করে নিজের নিজের কাঁচা মাথা দিচ্ছে, আর তোমরা তাদের চেয়েও এক মহত্তর উদ্দেশ্যে ভগবান লাভের জন্য, জগতের হিতের জন্য বাড়িঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব অর্পণ করেছ, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। স্বামীজি আমাদের বলতেন, ওরে বহুজন হিতায় যদি একটা জন্ম বৃথাই গেল এরূপ মনে করিস, তা গেলই বা, কত জন্ম তো এমন আলস্যে বৃথা গেছে, একটা জন্ম না হয় জগতের কল্যাণের জন্যই গেল, ভয় কি? আর ভয়ের কোনো কারণ নেই, শাস্ত্র বলছে নিষ্কাম কর্ম করলে ভগবান লাভ হয়। গীতাতে আছে, কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্তিতা জনকাদয়ঃ আসক্তো ইয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। একটানা গেরুয়া পরে ঋষিকেশে গিয়ে দুখানা রুটি ভিক্ষা করে খায়, দু চারটে শ্লোক মুখস্থ করলে কি সাধু হলো নাকি? দেখছি তো তোদের তোমাদের ভিতর যারা যারা ঋষিকেশ গিয়েছে কি আধ্যাত্মিক উন্নতি করে এসেছ, কেউ বা রোগে পড়ে আবার সেই মিশনের আশ্রয়ে ঢুকলে, কেন এমন বৈরাগ্য নেই যে গাছতলায় পড়ে থাকবো? মিশনের কাজ করব না বলে সরে পড়লুম, আবার সেই মিশনের সেবা নিতে আসবো? 2 মাস ঋষিকেশ, 2 মাস লক্ষ্মণজলা, 2 মাস কনখল, 6 মাস কাশ, 2 মাস কাশী, 2 মাস রামেশ্বরম, এইরকম এখানে ভালো লাগ এইরকম এখানে ভালো লাগছে না সেখানে, আবার সেখান থেকে অন্যত্র, এই যৌবনে এইরকম করে যদি ঘুরে বেড়াও শেষে যে ভবঘুরে হয়ে পড়বে, জীবন অতি দুঃখে কাটবে। এই দেশে 2-4টে সাধু পাওয়া যায় যাদের সঙ্গ করা যায়, আর সব ওই ক্লাসের, 2 শ্লোক মুখস্থ করে রেখেছে আর তাই আওড়াচ্ছে, ব্যাস। স্বামীজির এই মটট করার উদ্দেশ্য পরে যারা সাধু হবে তারা ওই টানে না পড়ে যাতে আদর্শের দিকে এগুতে পারে, তা না হলে তিনি নিজে তো বেশ সুখে কাটিয়ে দিতে পারতেন, এত কষ্ট করে মটট করবার দরকার কি? চোখের সামনে স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সকলের উদ্দেশ্যে একটি উদাহরণ দিলেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, মানুষ স্বদেশের জন্য
সে তার দেশ যদি জেতে, তার দেশ যদি জয়লাভ করে অন্য জাতির প্রতি, তাতে তার কোনো কল্যাণ হবে না। কিন্তু দেশপ্রীতি এমন তীব্র তাদের কাছে, নিজেদের স্ত্রী পুত্র সবাইকে ফেলে দিয়ে তারা এগিয়ে চলেছে। আমরা যারা ভগবানকে লাভ করার জন্য ঘর ছেড়ে বেরিয়েছি, যারা ভগবানকে লাভ করার জন্য, আপনারা যারা সুখের জীবনকে পরিত্যাগ করেছেন, আনন্দের সন্ধ্যাগুলোকে ভগবত নিষ্ঠায় নিয়োগ করেছেন, যদি কখনো কোনো সময় আপনাদের মনের মধ্যে সামান্যতম হতাশ ভাব আসে, এই ভাবটা ভাববেন, আমাদের দেশের জওয়ানদের কথা ভাববেন। তাদের কিন্তু এই মাইনেটুকু ছাড়া আর কিছু পাওয়ার নেই, কিন্তু তার জন্য তারা তাহলে কিসের শক্তিতে কাজ করে? তারা কাজ করে দেশ মাতৃকাকে তারা সত্যি সত্যি ভালোবাসে। এই ভালোবাসাটা সবার মধ্যে হয় না। দেখুন, এত 33 কোটি মানুষ, তার মধ্যে এই জীবন খুব কমজন বেছে নিয়েছে। প্রতি মুহূর্তে গুলির সামনে দাঁড়িয়ে একটা একটা অস্থায়ী জীবন ব্যবস্থাকে তারা বেছে নিয়েছে। দেখেছিলাম সিয়াচেন গ্লেসিয়ারে সেই ভিডিও এসেছিল, কেমন করে বরফের ভেতরে তারা বাংকারে শুয়ে আছে, খাবার নেই, হাঁটু অবধি, কোনোদিন কোমর অবধি সম্পূর্ণ বরফে ঠেকে আছে, তবু তারা দেশ মাতৃকার সেবায় দাঁড়িয়ে আছে। এই ছবিগুলো যখন আমাদের চোখের সামনে আসে, তখন সত্যি সত্যি নিজেদের কাছে লজ্জা হয়। আমরা সুখে থেকে সমস্ত রকম আরাম সহ্য করতে পেরেও আমরা ভগবানের দিকে এতটুকু আমাদের মন ভগবতমুখী হয় না। এটা শুধু লজ্জার নয়, এটা বেদনার এবং এইরকম ভাবনা ধিক্কারে। তাই বলছেন যে তোমরা তাদের চেয়েও এক মহত্তর উদ্দেশ্যে ভগবান লাভের জন্য, জগতের হিতের জন্য বাড়িঘর সব ছেড়ে দিয়ে সে ঠাকুরের কাছে মন প্রাণ সমর্পণ করেছো, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। এখানে যে কর্ম, আমাদের সঙ্গে যে কর্মটির ব্যবস্থা আছে, এখানে এই কর্ম প্রবাহের ভেতরে যারা আসতে পারবে তাদের আত্মিক উন্নতি হবেই। আমাদের সবাইকে ভগবান ফুলচন্দন বেলপাতা দিয়ে তার পুজো করবার যোগ্য করে তোলেন না। কাউকে তিনি দেন কাগজ কলম ক্যালকুলেটর, কাউকে তারা তিনি দেন হাতাখুন্তি মশলার বাক্স, কাউকে তিনি দেন চক ডাস্টার, কাউকে বা তিনি ওষুধপত্র, ব্যান্ডেজ, গজ। কিন্তু আমরা যদি প্রত্যেকেই মনে করি এই যে আমাদের যে প্রত্যেকের উপকরণ, এই দিয়ে আমাদের জীবন্ত জাগ্রত দেবতাদের আমরা সেবা করছি, তাহলে একজন ফুল বেলপাতা দিয়ে দেবতার পূজা করে যে আনন্দ পাবেন, ঠিক একই রকম আনন্দ আপনি কাগজ কলম ক্যালকুলেটর দিয়ে পাবেন। এমন সাধু দেখার সৌভাগ্য আমার হয়েছিল। পূজনীয় স্বামী অমলানন্দজি মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি মহারাজের শিষ্য ছিলেন, তিনি আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট হোমের সম্পাদক ছিলেন। তাকে আমি দেখেছি কাজ কেমন করে তার জীবনের উপাসনা হতে পারে সেইটাই। জগতে কোনো কিছু জগৎ ভুলে গেছেন তিনি, কাজ করতে করতে বিভোর হয়ে গেছেন, দিন শেষ হয়ে গিয়ে সন্ধ্যা হয়ে গেছেন, তার খুব তিনি খুব শীত কাতুরে ছিলেন, তার খুব ঠান্ডা লাগতো, অনেক গরম জামা কাপড় পরতেন। আমার একদিন মনে আছে, একদিন একটি হিসাব কিছুতেই মিলছে না, উনি বিকেলবেলা আমাকে দিয়েছেন একটু দেখে দেওয়ার জন্য। যথারীতি দেখতে গিয়ে উনি অনেকক্ষণ ধরে দেখছিলেন বলে খুঁজে পাচ্ছিলেন না, আমি খানিকক্ষণ ধরে দেখার পরে খুঁজে পেয়ে সেটাকে ঠিক করে আমি যখন তার টেবিলে দিচ্ছি তখন রাত্রি 9টা বাজে। সেদিনকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। পূজনীয় মহারাজ একটি পুকুর ধারের ঘরে থাকতেন, সেই পুকুর থেকে হাওয়া, এত কনকনে হাওয়া ঢুকছে যে আমি, যে আমার 25 বছর বয়স, আমি সব গরম জামা কাপড় গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপছি। আমার এই কাগজটি রাখার আওয়াজে পূজনীয় মাঝে ঘুম ভেঙে গেছিল। তিনি আমি জিজ্ঞাসা করলেন, তুমি কি ওটা করতে পেরেছ? আমরা হ্যাঁ করতে পেরেছি। উনি বেরিয়ে এলেন ওনার বিছানা থেকে, উনি সবসময় খালি গায়ে শুতেন আর মাথা থেকে পা অব্দি শীতকালে কম এই লেপ গায়ে দিতেন, সেই লেপ খুলে উনি বেরিয়ে এলেন, কোমরে কাপড় পরা আর একটা পাতলা সুতির উত্তরীয় সেইটা পরে চোখে চশমা এঁটে দেখতে বসে গেলেন। অত যে বাইরে ঠান্ডা, যেটা তিনি ঠক ঠক করে এমনি সময় অল্প ঠান্ডাতেই ঠক ঠক করে কাঁপতেন, সেই অত ঠান্ডা যেন মনে হলো তার সামনে এসে থেমে গেছে, ঠান্ডার কোনো বোধই নেই, তিনি ডুবে গেছেন কাজে। কোনখানে ভুল হয়েছিল, কি হয়েছিল দেখার জন্য, হিসেবটা আর কিছু নয়, কলেজের অ্যাকাউন্টস, এবং কলেজটাকে তিনি শ্রীরামকৃষ্ণের মন্দির বলে মনে করতেন। আমরা যখন কলেজের নাম লেখার সময় আর কে এম শিল্পপীঠ লিখলে খুব অসন্তুষ্ট হতেন, উনি জোর দিতেন যখনই লিখবে
রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ লিখবে, প্রতিবার লেখাতে একবার করে শ্রী রামকৃষ্ণের নাম নেওয়া হবে তোমার, প্রত্যেকটা জিনিস কলেজের প্রত্যেকটা কাগজ কলম খাতা পেন্সিল চেয়ার ডাস্টার টেবিল সমস্ত কিছু কম্পিউটার যন্ত্রপাতি সব ছিল তার কাছে দেবতার পূজার উপকরণ। তাই রাজা মহারাজ বলছেন যে এই কর্মে তোমরা বিরক্তি প্রকাশ করো। এরপরে তিনি স্বামীজিকে কোট করে বলছেন, স্বামীজি আমাদের বলতেন, ওরে বহুজন হিতায় যদি একটা জীবন বৃথাই গেল এরূপ মনে করিস, তা গেলই বা, কত জন্ম তো এমন আলস্যে বৃথা গিয়েছে, একটা জন্ম না হয় জগতের কল্যাণের জন্যই গেল, ভয় কি? এইটা হচ্ছে কথা, স্বামীজির কথা। স্বামীজি বলছেন কত শত জন্ম গ্রহণ করেছি আমরা নিজেরাও জানি না, কত জন্ম আলস্য বিলাসিতায় কাটিয়ে দিয়েছি, এক জন্ম যদি ভগবানের উদ্দেশ্যেই নিবেদন করলুম তাতে যদি বৃথাই কেটে যায় যাক না, তাতে সমস্যা কোনখানে? আর ভয়েরও কারণ নেই, শাস্ত্র বলেছে নিষ্কাম কর্ম করলে ভগবান লাভ হয়, নিষ্কাম কর্ম সত্যি সত্যি ভগবানের পথে নিয়ে যায়। এই যত আমরা নিষ্কাম কর্ম করতে পারবো তত আমাদের হৃদয়ের প্রসারণ হবে, আমাদের হৃদয় মালিন্য মুক্ত হবে, আমাদের হৃদয় নির্মল হবে, সেই নির্মল হৃদয়ে সেই প্রসারিত হৃদয়ে আমরা সেই অনন্ত ঈশ্বরকে সহজে ধারণা করতে পারবো। কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়া অসক্ত ইয়া চরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। অসক্ত অবস্থায় নিরাসক্ত অবস্থায় যে কর্ম করা যায় তা দিয়ে সেই পরম বস্তুকে প্রাপ্তি হয়। তিনি এবার বলছেন সাধারণ সাধুদের অবস্থা, বলছেন একটানা গেরুয়া পড়ে ঋষিকেশে গিয়ে দুখানায় রুটি ভিক্ষা করে খেয়ে দু চারটে শ্লোক মুখস্থ করলে কি সাধু হলো নাকি? দেখেছি তো তোমাদের ভিতর যারা যারা ঋষিকেশ গিয়েছিলে কি আধ্যাত্মিক উন্নতি করে এসেছ, কেউ বা রোগে পড়ে আবার সেই মিশনের আশ্রয় ঢুকলে, কেন এমন বৈরাগ্য নেই যে গাছতলায় পড়ে থাকবো? দেখুন কি সুন্দর কথা, বৈরাগ্যের অভাব হলে আমরা সবসময় ছাতা খুঁজে বেড়াই। আমাদের মনে আছে এরকম পলিটেকনিক কলেজের একটা মিটিং হয়েছে, তারা সবাই একটি রাজনৈতিক দলের ভক্ত, কিন্তু যেহেতু মিশনের ভেতরে রাজনীতি করা যায় না তাই তারা সেই রাজনৈতিক দলের ভক্ত হতে পারছেন, হয়েও প্রকাশ্যে সেটি বলতে পারছেন না। আমাদের গভর্নিং বডির মিটিং চলছে কলেজে, এমন সময় সেই দরজা ভেঙে ঢুকে পড়লেন সেই কর্মীর দল, মোস্টলি সব গ্রুপ ডি স্টাফ এবং কিছু ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ছিলেন, তারা এলেন। অকথ্য ভাষায় তারা সন্ন্যাসীদের গালাগাল দিতে থাকলেন, সবাই উত্তেজিত, কিন্তু আমাদের সভার সভাপতি ধীর স্থির শান্ত হয়ে বসে আছেন। তিনি স্বামী শিবমায়ানন্দজি, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান অন্যতম সহসংঘাধ্যক্ষ। তিনি তখন আমাদের কলেজের প্রেসিডেন্ট ছিলেন, ম্যানেজিং গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন এবং সারদা পীঠের অধ্যক্ষ ছিলেন। তারপরে সব মিটিং টিটিং শেষ হয়ে গেল, তিনি খুব, এরা যত চিৎকার করে কথা বলছেন তিনি তত শান্ত হয়ে তার উত্তর দিচ্ছেন। অবশেষে সব শেষ হয়ে যাওয়ার পর, মিটিং শেষ হয়ে যাওয়ার পর, আমি মহারাজকে নিয়ে সারদা পীঠে পৌঁছতে আসছি, দেখছি মহারাজ গাড়ির মধ্যে চুপ করে শান্ত হয়ে বসে জপ করছেন। সারদা পীঠের কাছাকাছি আসতে আসতে দেখলাম মহারাজ এবার উঠে চড়ে বসলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, এই যে এত হইচই হচ্ছিল, এত উত্তেজনা হচ্ছিল, কই আপনার তো এতটুকু উত্তেজনা দেখলাম না? ভারী সুন্দর উত্তর, বললেন দেখ আমাদের তো ভিক্ষালব্ধ অন্নে খাওয়ার কথা আর কুটিয়ার মধ্যে থাকার কথা, যদি তাই করতুম দেখতি সেই ভিক্ষার অন্ন গ্রহণ করতে কুটিয়া বানাতে আর শীতের সময় কম্বল জোগাড় করতেই কত তপস্যা আমাদের করতে হতো, জগন্মাতার কৃপায় আমাদের ভালো থাকার ঘর আছে খাওয়াও আছে আর একটুখানি শীত গ্রীষ্মে বাঁচিয়ে থাকার মতো ব্যবস্থা আছে, জগন্মাতা তো তপস্যা করিয়েই ছাড়বেন, তাই তিনি মানসিক স্তরে আমাদের তপস্যা করার, এটা রিক্রিয়েট করতে নেই, এই যে ঘটনাগুলো ঘটেছে জানবে এই দিয়ে তোমার কর্মফল ক্ষয় হচ্ছে, তুমি অন্যের কষ্ট অন্যের বেদনা শুনে নিজে ধীর স্থির শান্ত থাকছো, এক ধরনের তপস্যা এটা। দেখুন যাদের সত্যি সত্যি তপস্যা, এরকম বহু তপস্বী আমরা দেখেছি, উত্তরকাশী নয়, আমাদের বদ্রীনাথ যাবার পথে হেমকুণ্ড সাহিবের আগে গ্রামে একজন সাধুকে দেখেছিলাম, তিনি কোনো এক সময় আমাদের আনন্দবাজার পত্রিকার তিনি সাংবাদিক ছিলেন, তার মা একমাত্র বন্ধন ছিলেন, মা মারা যাওয়ার পর তিনি ফিরে যান ওইখানে, তারপরে উত্তরাখণ্ডে কোনো জায়গা থেকে তার সন্ন্যাস হয়, একটি গুহার মধ্যে তিনি তপস্যা করেন
আমি জিজ্ঞেস করেছিলাম কি করেন, বললেন সেই সকাল থেকে উঠে ব্রাহ্ম মুহূর্ত থেকে উঠে 11টা অবধি সাধন ভজন করেন। তারপর বললেন এখানে তো বড্ড ঠান্ডা, সেই কারণে আমাদের বড় একটা স্নান টান করার দরকার হয় না, আর যেহেতু কোনো পলিউশন নেই তাই খুব একটা গা হাত পায়ে ময়লাও জমে না। বলে তারপরে উঠে মুখ হাত পা ধুয়ে আমি একটু রান্না করি। কি রান্না? না, গ্রামবাসীরা যা দিয়ে যায়, চাল ডাল আলু এই সমস্ত দিয়ে যায়, আর ওই কি পাতা কিছু দিয়ে যায়, সেই সব সেদ্ধ করে তিনি খেয়ে নেন। ওই দিনেই একবারই খান, তারপরে একটু যেহেতু লেখাপড়া জানা মানুষ তাই তিনি গ্রামের ছেলেপুলেদের নিয়ে সারা দুপুর বসে পাঠশালা চালান, তারপরে 4টে নাগাদ আবার মুখ হাত পা ধুয়ে জপধ্যান করতে বসে পড়েন সেই রাত 10টা অবধি, তারপরে 10টা নাগাদ শুয়ে পড়েন। জিজ্ঞেস করলুম কোনো রকম কষ্ট হয় না? বললো না কষ্ট হয় না। ঝড়ঝড় বৃষ্টিতে? হ্যাঁ ঝড়ঝড় বৃষ্টিতে একটু কষ্ট হয়, কিন্তু ভগবানকে স্মরণ করে থাকি মনে হয় যে কোনো কিছুই সমস্যা নেই। তিনি আমাকে তার গুহাটিও দেখালেন, এত সুন্দর তিনি আছেন সেখানে। এমন বৈরাগ্যের জন্য খুব জোর বৈরাগ্য দরকার, আমাদের মতো মন্দ বৈরাগ্য দারিদের জন্য মিশন খুব ভালো, কিন্তু মিশনে থাকতে গেলে মিশনারি কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে, না হলে এই রাজা মহারাজ বলছেন যা 2 মাস ঋষিকেশ, 2 মাস লক্ষ্মণ ঝুলা, 2 মাস কনখল, 2 মাস উত্তরকাশী, 2 মাস রামেশ্বরম, এই ঘুরে ঘুরে থাকতে হবে। তিনি বলছেন এই যৌবন যদি এরকম করে যদি ঘুরে বেড়াও শেষে যে ভব ঘুরে হয়ে যাবে, জীবন অতি দুঃখে কাটবে। উতেশ আনন্দজি বলতেন কখনো বেশি দিন বাইরে থাকতেনি, বাইরে থাকলে মন উড়ু উড়ু হয়ে যায়, পরবর্তীকালের কাজে সেই মনকে ব্যবহার করা যায় না। তিনি বলছেন আমি তো দেখেছি 2টি শ্লোক মুখস্থ করে রেখেছে আর তাই আওড়াচ্ছে, ব্যাস 2টি শ্লোকই মুখস্থ করে রেখেছে। দেখবেন ওদের সবাই শ্লোক মুখস্থ কর বলে আর কি। স্বামীজির এই মঠ করার উদ্দেশ্য পরে যারা সাধু হবে তারা ওই টানে না পড়ে যাতে আদর্শের দিকে এগুতে পারে। এই যে স্বামীজির নিষ্কাম কর্ম, এটি আমাদেরকে কিন্তু সত্যি সত্যি নিষ্কাম কর্ম আমাদের ঈশ্বর সাধনার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রতি মুহূর্তে আমাদের এই কাজগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা জীবন্ত জাগ্রত দেবতার পূজা করছি, কোনো সাধারণ মানুষের পূজা করছি না। এবং যত আমরা এই বোধটি আমাদের ভেতর জাগবে তত আমরা আমাদের সাধন জীবনে একটু একটু করে এগিয়ে যেতে পারব। বলছেন তিনি এত কষ্ট করে করেছেন, তিনি তো তিনি না হলে তিনি এত নিজে এত নিজে তো বেশ সুখে কাটিয়ে দিতে পারতেন, এত কষ্ট করে মটট করার কি উদ্দেশ্য ছিল। এরপরে তিনি বলছেন স্বামীজি একদিন বললেন দেখ আজকালকার ছেলেরা যারা সব আসবে তারা তো দিন রাত ধ্যান ভজন নিয়ে থাকতে পারবে না, তাই এসব সেবা কার্য প্রভৃতি খোলা। দিন রাত যদি কেউ ধ্যান ভজন পাঠ নিয়ে থাকতে পারে সে তো উত্তম কথা, কিন্তু কার্য তো তা হয় না, শেষে কুড়েমি আশ্রয় করে থাকে। ভালো কাজের একটা ফল আছেই আছে, সেটা যাবি কোথায়, সেটা যাবে কোথায়? সেই ফলই তোমায় মুক্তির পথ পরিষ্কার করে দেবে। দেখেছি ঋষিকেশে যারা 2-4 বছর কাটিয়ে আসছে তাদের চেয়ে যারা এক জায়গায় স্থির হয়ে বসে ধ্যান ভজন কাজকর্ম নিয়ে আছে তারা বেশ উন্নতি করছে। তোমরা এটা বেশ চেনো, যারা কাজে ফাঁকি দেবে তারা নিজেরাই ফাঁকে পড়বে। স্বামীজির কথা বলতে গিয়ে বলছেন যে আগামী দিনের সাধু আসবে, স্বামীজি ভবিষ্যৎবাণী করেছিলেন আগামী দিনে সাধু আসবে যারা 24 ঘন্টা সাধন ভজন ধ্যান উপাসনা নিয়ে থাকতে পারবে না, এই মত তাদের জন্য, এই নিষ্কাম কর্ম তাদের জন্য, তারা সাধন ভজনও করবে আবার নিষ্কাম কর্ম করবে এবং সেটাকেই তাদের সাধন ভজন হিসেবে গ্রহণ করবে। তিনি বলছেন যারা বারবার ঘুরে আসে এধার উধার ঘুরে এসে তারা পরবর্তীকালে সাধন এই নিষ্কাম কর্মে কোনোটাতেই তারা তাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি করতে পারে না, অথচ যারা নিষ্কাম কর্ম করে এবং সাধন ভজন করে তারা সত্যি সত্যি জীবনে উন্নতি লাভ করে। আমার নিজের চোখে দেখা কয়েকজন মানুষ যাদের সারা জীবন কখনো শুনিনি কোথাও তপস্যা করতে গিয়েছিলেন কিন্তু তাদের সারাটা জীবন কেটে গেছে মানুষের সেবায়, কিন্তু প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হয়ে উঠেছিলেন। তার মধ্যে প্রথমজন হলেন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ। আমার মনে পড়ে না কখনো তিনি কোথাও তপস্যা করেছিলেন,
ভাইস প্রেসিডেন্ট হবার পর উনি 3 মাস মায়াবতীতে ছিলেন। দীক্ষা দেবার আগে নির্জনে একান্ত বাস করবেন বলে তিনি গিয়েছিলেন, কিন্তু বাকি সারাটা বছর তাকে দেখেছি মানুষের সেবায় নিয়োজিত। তিনি যখন আসেন তখন শিশুমঙ্গল একটা 50 বেডের হাসপাতাল, এবং তিনি যখন 86 সালে চলে যান তার আসার 20 বছরের মাথায়, তখন সেই 50 বেডের হাসপাতালটি একটি 500 বেডের জেনারেল হসপিটালে রূপান্তরিত হয়েছে। অর্থ ছিল না কোথাও, কোনো রকম সাহায্য পাননি, কিন্তু তাও তিনি ধীরে ধীরে শুধু ঈশ্বরের জ্ঞানে করতেন, সমস্ত দিন পরিশ্রম করতেন, সমস্ত দিন তিনি কাজকর্ম করতেন। আবার শুনেছি রাত্রিবেলা ফিরে এসে তিনি আগে সাধন ভজন করতেন, যত রাতই হোক তিনি তার জপ ধ্যানে কখনো ফাঁকি দিতেন না, ফিরে এসে জপ ধ্যান করে খাওয়া দাওয়া করে শুতেন, আবার যেরকম ভোরবেলা ঘুম থেকে উঠে সাধন ভজন করা সেটি করতেন। কখনো তিনি তার কাজের সময়কে কেটে বা কাজের সময় জপ ধ্যান সাধন ভজন করতে দেখিনি। আমরা পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজকে দেখেছি, তখন তিনি মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক এবং সিনিয়র মোস্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি পরেই যার স্থান, তিনি প্রচুর কাজ করতেন, মিশনের সমস্ত অর্থ দিকটা দেখতেন, ফান্ড ম্যানেজমেন্ট এই সমস্ত সমস্ত অ্যাকাউন্টস এসবগুলো দেখতেন, এবং তাকে যতটা সময় দেখেছি, যখনই দেখেছি সেই সময় যে ফাঁকা সময়টুকু দেখেছি সেই সময় অন্য কাজ না করে তিনি জপ ধ্যান করতেন। আমরা দুপুরবেলা এসে দেখেছি মহারাজ খাবার পরে খানিকটা বিশ্রাম করেই বসে পড়লেন জপ করতে, তারপরে ঠিক 3:30 নাগাদ জপের মালা রেখে রওনা দিয়ে দিলেন। ফিরে অফিস থেকে ফিরে এসে তার যে নিত্যকর্ম, যেমন প্রেসিডেন্ট মহারাজের কাছে যাওয়া, সেখান থেকে ঘুরে এসেই একটি মুহূর্ত নষ্ট করতেন না। আমাদের মনে আছে ট্রাস্টি মিটিং থেকে মহারাজ ঘরে ফিরে এসেছেন, খাবার ঘন্টা পড়তে আর 20 মিনিট বাকি আছে, মহারাজ এসে জামাটি ছাড়লেন, বাথরুমে গেলেন, মুখ ধুলেন, আমরা ভাবছি মহারাজ আমাদের কিছু বলবেন, কোনো কথাই বললেন না, খালি জিজ্ঞেস করলেন তোমরা ফল প্রসাদ খেয়েছো, ওইখানে ফল প্রসাদ রাখা আছে। আমরা যখন ফল প্রসাদ নিয়ে মেতে আছি তখন দেখলুম ওই যে 20 মিনিট বাকি আছে ওই 20 মিনিট উনি বসে জপে মগ্ন হয়ে গেলেন, গভীর জপে মগ্ন হয়ে গেলেন। আমরা যে কলকল ছল ছল টলটল করছি তার সামান্যতম কোনো প্রকাশ আমরা দেখিনি। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি সমস্ত জীবনটি মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন, এবং পর এবার সাধন ভজনেও তিনি ছিলেন সেরা। তার সেই সাধন ভজনের জোরে এবং এই মানুষের সেবায় তিনি হয়ে উঠেছিলেন রামকৃষ্ণ সংঘের 5th সংঘগুরু। তাই পূজনীয় মহারাজ যখন মনে করাচ্ছেন আমাদের, এদের কথা ভীষণ ভীষণ ভাবে মনে পড়ছে। আত্মস্থানে জোর দিতেন কাজে, বলতেন তাহলে কুড়েমি আসবে না, যেটি এখানে বলছেন। স্বামী গহনানন্দজির একটি স্মৃতি কথা আমরা পাই, সেটি নির্বাণানন্দ স্মৃতি সংগ্রহে আছে আর কি, ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ সেখানে একটি আছে। সেখানে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, এক ব্রহ্মচারী ভুবনেশ্বর মঠে নির্বাণানন্দজিকে বললেন তিনি সারাক্ষণ জপ ধ্যান নিয়েই থাকতে চাই, সিরিয়াস নির্বাণানন্দজি সাধন বচনের ভীষণ সিরিয়াস ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে সবাইয়ের মধ্যে সেই ব্রহ্মচারী কাজটি ভাগ করে দিলেন। মহারাজ যে কুটিয়ায় সারা রাত বসে জপ করতেন সেই কুটিয়ার আরেকটি ঘরে তার স্থান হল। গহনানন্দজি লিখছেন একদিন দুদিন বাদ পরে তিনি বেরিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করতেন। আমরা তাকে বারণ করলাম, বললো মহারাজ যদি দেখেন, অর্থাৎ সূর্যিমার যদি দেখেন তাহলে আমাদের খুব বকাঝকা করবেন, অতএব আমরা তোমার সঙ্গে কথা বলতে পারবো না। তারপরে আস্তে আস্তে একদিন দুদিন যেতে যেতে দেখা গেল তিনি বাইরের পাখি পশু পাখি এদের সাথে কথা বলছেন, ধীরে ধীরে মাথা টাথার খারাপ হয়ে গেল। আমরা এই সমস্ত দিন সাধন ভজন করার সত্য সত্য যোগ্য নই, আমাদের এই সাধন ভজনের সঙ্গে এই নিষ্কাম কর্ম আমাদের এগিয়ে নিয়ে যাবে আমাদের লক্ষ্য পথে। তিনি বলছেন তোমরা এটা বেশ জেনো, যারা কাজে ফাঁকি দেবে তারা নিজেরাই ফাঁকে পড়বে, যে কাজ করব বলে এসেছি ভগবানকে ডাকার কাজ, তাতে যদি আমরা ফাঁকি দিই অবশ্যই অবশ্যই করে আমরা ফাঁকিতে পড়ে যাব। আজকে আমরা এখানেই থামছি, শ্রী ভগবানের কৃপা হলে ব্রহ্মানন্দজির কথোপকথনের সংকলন নিয়ে আবার আমরা হাজির হব।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदाभव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।